আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রী কলাইকুণ্ডার প্রধানমন্ত্রীর মিটিং এ যাচ্ছেন না। জানি না কেন উনি ডিসিশন নিয়েছেন। উনি যতদূর জানিয়েছেন যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন, তাই তিনি যাবেন না। এখন সাধারণ মানুষের জীবনের মধ্যে যে সংকট এসেছে তার চেয়ে তার কাছে রাজনীতি বড়। এটা ওনার পুরনো অভ্যেস। কিছুদিন আগে ডিএমদের মিটিংয়ে যখন ওনাকে আমন্ত্রণ করা হয়েছে সেখানে ভাষণ দিতে দেওয়া হয়নি, কেন তার জন্য উনি চিৎকার চেঁচামেচি করেছিলেন। আর যখন কোনো জরুরি মিটিং হয় সেখানে উনি যান না, নিজে যান না, ফাইন্যান্স মিনিস্টারকে পাঠান না, ডিএমদের পাঠান না, এটা চিফ সেক্রেটারিদের পাঠান না, এটা নতুন কিছু না। আবার তিনি সেই রাজনীতি শুরু করেছেন। কদিন আগে নির্বাচন হয়ে গেছে, তৃতীয়বার সরকার ওনাকে মানুষ সরকারের দায়িত্ব দিয়েছে, কিন্তু তিনি এখনও একটি পার্টির নেত্রী থেকে গেলেন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারলেন না। যদি শুভেন্দুবাবুর থেকে ওনার অ্যালার্জি থাকে তাহলে বিধানসভাতে তো তাহলে উনি যাবেন না, শুভেন্দুবাবু উপস্থিত থাকে। গণতান্ত্রিক পদ্ধতিতে, সংসদীয় গণতন্ত্রে এর কোনো স্থান আজকে আমরা জানি না, কিন্তু মমতা ব্যানার্জি সব করতে পারেন রাজনীতির জন্য, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এদিকে বারবার উনি বলছেন কেন্দ্র সরকার সাহায্য করছে না, আজকে প্রধানমন্ত্রী তার কথা শুনতে এসেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসছেন, তিনি যাচ্ছেন না। আমার মনে হয় কিছু বেশি বলেছেন, সেই জন্য পাশের রাজ্য উড়িষ্যা নবীনবাবু বলে দিয়েছেন যে আমরা কেন্দ্রের কাছ থেকে কোনো রকম ডিমান্ড করবো না ক্ষতিপূরণ, কারণ করোনার জন্য সরকার এমনিতেই আর আর্থিক অনটনের মধ্যে আছে, আমরা নিজেরা সামলে নেব। বাংলার মুখ্যমন্ত্রী এই সাজিমান নেই কেন? কেন ভিখারির মানসিকতা, কথায় কথায় টাকার কথা বলেন, আর আজকে পাওয়ার সম্ভাবনা থাকলে সেখানে রাজনীতি সামনে চলে আসছে। এই যে ক্ষুদ্র রাজনীতি, এর দ্বারা বাংলার মানুষের ভালো হবে না। কমপক্ষে এই সংকটের সময় রাজনীতিকে ভুলে গিয়ে সবাই একসঙ্গে লড়াই করে যদি মানুষকে সংকট থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করি তাহলে ভালো হবে। কিন্তু পালাই শার্ট রাজনীতি সর্বোপরি মমতা ব্যানার্জির সামনে।